শনিবার ভারতে 5G যুগের সূচনা হলো আনুষ্ঠানিকভাবে। এ নিয়ে উচ্ছ্বসিত শিল্পমহল। শুধু নতুন সুযোগ সুবিধা নিয়ে আসাই নয়, এই পরিষেবার হাত ধরে ভারতে আগামী দিনে নেতৃত্ব দেবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি বলেন, আমরা যা করে দেখলাম তার জন্য আমি গর্বিত। সিওএআই এবং টেলিকম দপ্তরকে জানাতে চাই আমরা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এয়ার এশিয়ান মোবাইল কংগ্রেস এবং সর্বোপরি গ্লোবাল মোবাইল কংগ্রেসে পরিণত হয়।